প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ কোনো রান্না শেয়ার করছি না, আজ শেয়ার করব একটি টিপস, কিভাবে খুব সহজে এই শিক মাছ কাটা যায় এবং পরিষ্কার করা যায়, তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আসুন কিভাবে করেছি দেখে নেই। এখানে আমি 2 কেজি শিক মাছ নিয়েছি। আজ আমি শিং মাছগুলো পেঁপের পাতা দিয়ে পরিষ্কার করব। আপনাদের কাছে যদি পেঁপের পাতা না থাকে তাহলে পেঁপের খোসাটা দিয়েও কিন্তু আপনারা শিং মাছ পরিষ্কার করতে পারবেন সেম প্রসেসে। এখানে আমি একটা গর্তযুক্ত গামলা নিয়েছি, এখন এর মধ্যে মাছগুলো ঢেলে দিচ্ছি। এখন এই শিং মাছে আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে এতে করে মাছগুলো খুব তাড়াতাড়ি এটা মরে যাবে, তাহলে কাটা সুবিধা হবে। আর এটা কিন্তু জীবিত রেখে কাটা যাবে না, হাতে কাটা ফুটে যাওয়ার চান্স থাকে। দেখুন লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটি নড়তে শুরু করেছে। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু মাছগুলো অনেকটাই নিস্তেজ হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি পেঁপের পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছি। পাতাগুলো দেওয়ার পর আমি কাঠির সাহায্যে পাতাগুলোকে নেড়ে নিচ্ছি, নেড়ে মাছের সাথে মিশিয়ে নিব। আর এরিফাকে কিন্তু মাছগুলো মরেও গেছে। এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। সবগুলো মাছ মরে গেছে আর পেঁপের পাতাটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। লবণ দেওয়ার কারণে পেঁপের পাতাটাও সফট হয়ে গেছে আর মাছ থেকে কিন্তু অনেকটাই সাদা হতে শুরু করেছে। তো এখন মাছগুলোকে আমি কেটে নিচ্ছি। এখান থেকে আমি একটা মাছ নিয়ে নিচ্ছি। আপনারা 2টা প্রসেসে মাছগুলো কাটতে পারেন। প্রথমটা হচ্ছে মাথা সহ কেটে নিতে পারেন। আমি এবার মাথাটা সহ প্রথমে কেটে দেখাচ্ছি। আর মাছের যে তেলটা আছে সেটা চাইলে আপনারা রেখে দিতে পারেন, আবার চাইলে ফেলেও দিতে পারেন। তো লেজটা কেটে নিচ্ছি। পেঁপের পাতাটা দেওয়ার কারণে কিন্তু মাছ থেকে যে পিছিল ভাবটা আছে সেটা ছড়ে যাবে। তো আমি এটা একটা কুটে নেওয়া হয়ে গেছে, দেখুন মাথাটা ফেলে আমি এভাবে কেটে নিয়েছি। তো আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ছালির ব্যবস্থা থাকে তাহলে আপনারা সেটা এভাবে দিয়ে নিতে পারেন। তো আমি দিয়ে নিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি। প্রথমে এক পাশ থেকে একটা কাটা এইভাবে করে ফুটিয়ে নিব, তারপরে আরও একটা নিয়ে নিচ্ছি। তারপরে ভিতরে যে তেল বা পিতরটা থাকে সেটা এভাবে বের করে নিচ্ছি। মাথার কাছে যে চোটটা থাকে সেটা ফেলে দিয়েছি। তো এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে সবগুলো মাছ। আমি এভাবে কেটে নিচ্ছি। কুটে নেওয়া মাছগুলো এখন এই পাতার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখন সব কিছুর সাথে আমি হাত দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট। তারপরে দেখবেন যে অবস্থাটা কি হয়েছে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটাকে এভাবে কষিয়ে নিয়েছি। দেখুন ম্যাজিকের মতো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এটা যখন আমরা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব তখন এর ম্যাজিকটা আরও দেখতে পারবেন। তো এটা ধুয়ে নিচ্ছি, এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি এ থেকে পাতাগুলো বেছে ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শিং মাছগুলো ধোয়া হয়ে গেছে, দেখুন আমি এরকম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যদি আরও বেশি পরিষ্কার করতে চান সেক্ষেত্রে আরও বেশি করে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন যে চুষগুলো আছে সেগুলো যখন আমি রান্না করব তখন এগুলো কেটে নিব। আর এখানে একটা রক থাকে, রকটাও কিন্তু কেটে নিতে হয়, রান্নার সময় প্রসেসটা আমি করে নিব। আপনারা কিন্তু এটাতে কোনো কিছু দিয়ে ঘষা মাজা করে এত পরিষ্কার কখনোই করতে পারবেন না। আর মাত্র 5 থেকে 6 মিনিটেই কিন্তু শিং মাছগুলো ম্যাজিকের মতো পরিষ্কার করা যায়। তো এখন থেকে আর ভয় না করে খুব সহজেই কিন্তু আমরা শিং মাছ পরিষ্কার এবং কাটতে পারবো। বাসায় শিং মাছ নিয়ে আসলে একবার হলে এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে।
সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।